আসসালামু আলাইকুম বন্ধুরা, জঙ্গলের রাজাকে সবসময় জঙ্গলে তার শক্তি প্রদর্শন করতে দেখেছেন নিশ্চয়ই। কিন্তু কথায় আছে না, সময় সবসময় এক থাকে না। আজ এই সিংহের দিনও খারাপ ছিল। সে এই জঙ্গলের মহিষকে একা পেয়ে তার উপরে আক্রমণ করে বসে। কিন্তু পরিবার তো পরিবার হয়ে থাকে। এই দুই মহিষ এই সিংহের দিকে দৌড়াতে শুরু করল। এর মধ্য থেকে একটি মহিষ তার শিং দিয়ে সিংহটিকে হাওয়ায় উড়িয়ে দিল। এরকমটা এই মহিষ দুবার করল। তখন গিয়ে সিংহের জ্ঞান ফিরল, আল্লাহু আকবার, এবং সাথে সাথে তখন সিংহটি সেই জায়গা থেকে পালিয়ে গেল। এখন এই ভিডিওটি দেখে আবার মহিষকে জঙ্গলের সবচেয়ে শক্তিশালী প্রাণী ভেবে ভুল করে বসবেন না, কেননা প্রতিটি বাপের একজন বাপ আছে। তো চলুন কথা না বাড়িয়ে পরের ভিডিওটিতে যাওয়া যাক। এখানে এই বাঘের অবস্থা দেখুন, সে এখানে বানর আর নিজের শক্তিকে চিনতে ভুল করে বসেছে। এই বাঘের এতটুকুও আইডিয়া ছিল না তার এই শিকারকে সে যে জায়গায় ধরতে যাচ্ছে সেটা তার জন্মস্থান। আর তাই তো এই বানরের কাছে কোনো ব্যাপার না এই বাঘকে বোকা বানানো। দেখলেন তো কিভাবে বোকা হয়ে গেল বাঘটি? সুবহানাল্লাহ। এবার আপনারা এই বাঁচ পাখি ও সাপের লড়াই দেখুন। সাপ অনেক বিষাক্ত প্রাণী, এটা তো আমরা সকলেই জানি। আবার এটাও আমাদের অজানা নয়, বাঁচ পাখিও শক্তিশালী প্রাণী। কিন্তু এই ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন, সাপটি যদিও এই বাঁচ পাখিকে পেঁচিয়ে ধরেছে, কিন্তু এই বাঁচ পাখিও ছেড়ে দেবার নয়। সে তার পা দিয়ে সাপটিকে আহত করে ছাড়ল। শেষ পর্যন্ত সাপটিকে উড়িয়ে নিয়ে গেল, আল্লাহু আকবার। বেজি আর সাপের মধ্যে প্রায় সারা জীবনই সবসময়ই লড়াই লেগেই থাকে। যখনই এই দুজনের দেখা হয় তখনই একটি লড়াই নিশ্চিত। আফ্রিকার একটি এলাকায় একটি ব্ল্যাক মাম্বা সাপের সাথে একটি বেজির লড়াই লেগে যায়। এখানে এই দুজনের মধ্যে অনেক বিশাল একটি লম্বা সময়ের লড়াই চলতে থাকে। কিন্তু এটা তো আমরা সবাই জানি, বেজির সামনে সাপ কখনোই টিকতে পারে না। এখানেও একই ঘটনা ঘটল, ব্ল্যাক মাম্বা শেষ পর্যন্ত মৃত্যুবরণ করল। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বন্ধুরা, আপনারা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তারা ডিসপ্লেতে আসা ভিডিওটির উপরে ক্লিক করুন।